তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ঠিকই তো বলেছেন, যখন রিশরা জ্বলছে, আওরা জ্বলছে, তখন তো প্রশাসনের উচিত ছিল সেখানে আরও বেশি সময় দিয়ে সবাই মিলে সেই জায়গায় যাওয়া। তাহলে আমরা তো এটাই ধরে নিতে পারি কি যে ওনারা জ্বলার জন্য ছেড়ে দিলেন এবং অশান্তিটা যাতে পাকুক সেই অবস্থায় ছেড়ে দিয়ে ওনারা দীঘা সমুদ্র সৈকতে চলে গেলেন, ওইখান থেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। একটা বিষয় যে লোডশেডিং করে জিতেছে, খাইয়ে পড়িয়ে মানুষ করে গদ্দার তৈরি হয়েছেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী। দেখুন, অসুবিধে হচ্ছে রাজনৈতিক নেতাদের যে সম্মান দেওয়া, রাজনৈতিক নেতাদের কলিগ ভাবা, এই কালচারটা তো ওখানে নেই, উনি তৈরি করতে দেননি এই কালচারটা। তো এখানে আপনি মানে আপনি যদি আমাদের দলে দেখেন, এখানে কেউ বলবে না কাউকে খাইয়ে পইয়ে পড়িয়ে মানুষ করেছে, চাকর তো কেউ নয়, সবাই রাজনীতিবিদ, রাজনীতি করতে এসছে, রাজনীতি ভালোবাসে, বিভিন্ন স্তর থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, কিছু শিক্ষিত মানুষেরা থাকেন, অনেক রকমের ব্যবসায়ীরা থাকেন, অনেক ধরনের মানুষ থাকেন, কেউ খেলোয়াড় হয়, কেউ নেতা হন, বিভিন্ন স্তর সমাজে বিভিন্ন স্তর থেকে উঠে আসেন। কিন্তু তার মানে যদি এটা হয় যে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, তাহলে বোধহয় নেতা না বলে ওই দলে যারা আছে চাকর বলাটাই বোধহয় ভালো হবে। তিন ঘন্টা লোডশেডিং কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে ভোট লুটের হিসেব চাইলেন, উনি তো কোর্টে গেছেন, কোর্টের রায়ের জন্য অপেক্ষা করুন, হেরে গেছেন, মানতে পাচ্ছেন না হেরে গেছেন। উনি বলেছিলেন উনি হচ্ছেন সবকটা বিধানসভায় উনি মুখ, তাহলে এখন তো বলতে হবে যত বিধানসভায় যত যা গণ্ডগোল হচ্ছে, যত চুরি হচ্ছে, সব তো ওনার দায়িত্ব। ওইটাই প্রথম দেয়াল লিখন ছিল যেখানে উনি হেরে গেছিলেন, ওটাই মানুষের আসল বাস্তব প্রতিফলন ঘটেছিল, যেটা আগামী দিনে সারা বাংলায় ঘটবে। উনি বুঝতে পারছেন যে উনি আগে লিখতেন সততার প্রতীক, এখন লেখেন না, আসতে দিনই নির্বাচন, একদম বলবেন না যে আমি সবার প্রত্যেক বিধানসভায় মুখ, সেটাও বলবেন না, নিজে জিততে পারেন না, উনি অন্য বিধানসভায় হেরো মুখ হয়ে লাভ কী, হেরো মুখ হয়ে তো লাভ নেই। আস্তে আস্তে ওনারও উনিও পরিবর্তনশীল হয়ে এখন ওনার রাজনৈতিক প্রচার করছেন, তার কারণ আগে সততার প্রতীক, এখন তো সততার প্রতীক নেই, এখন মোটামুটি যত রকমের স্ক্যাম থাকতে পারে সব স্ক্যামের সঙ্গে সেই নাম জড়িয়ে গেছে। বাংলার লজ্জা, বাংলার কিছু করার নেই, যে বাংলা একটা অত্যন্ত লজ্জার অধ্যায় দিয়ে এখন বাঙালিরা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে যেভাবে এই রাজ্য সরকার শাসন করছে। মুখ্যমন্ত্রী বলছেন টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়াবেন না, মানে উনি ভাবছেন যে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়াবেন না, কাদের উদ্দেশ্যে বলেছেন উনিই জানেন, মানে ওনারই দলের লোকেদের নিশ্চয়ই বলেছেন এই কথা। হ্যাঁ, মানে টিকিট না পেলে বলছেন, দলের লোকেদের নিশ্চয়ই বলেছে, তার মানে দলের ওপর যে ওনার কন্ট্রোল নেই সেটা উনি আরেকবার মানে মঞ্চ বেঁধে মাইক ফুঁকে বলে দিয়েছেন দলের ওপর আমার কোনো কন্ট্রোল নেই। এটাই হওয়ার ছিল, দলটা আর ওই দলটা আর কেউ কারোর কথা শুনছে না, তার কারণ বুঝতে পারছে ওই জাহাজ ডুবে যাচ্ছে, স্বাভাবিক সবাই যে যার নিজের প্রাণ বাঁচাতে দৌড়দৌড়ি করছে। মুখ্যমন্ত্রী বলছেন দিদি ও দিদি আজও আমি ভুলিনি, এবং শুধু তাই নয় ইসবার দোসো পার যিনি বলেছিলেন তার উদ্দেশ্যে বলছেন এই অপমান আমি আজও ভুলিনি। দিদিকে দিদি বলেছেন, মায়ের মতো করে বলেছেন, দিদি বলে সম্বোধন করেছেন, এতে রাগ হওয়ার কী আছে আমি জানি না, সেটা উনিই বলতে পারবেন। এবং স্বাভাবিক অর্থে হ্যাঁ, আমরা ভেবেছিলাম আমরা 200টা আসন পেতে পারি, পাইনি, কিন্তু আমরা 77টা আসন পেয়েছি। তেমনই শুনেছিলাম কারা নাকি ত্রিপুরায় গিয়ে সরকার গড়তে যাচ্ছে, মেঘালয়ে গিয়ে সরকার গড়তে যাচ্ছে, নোটার থেকে কম ভোট পেয়েছিলেন ত্রিপুরায়। সেই লজ্জা ঢাকতে হয়তো এসব বলতে হয়, বলবেন, কি করা যাবে, মানুষ ওনার কথা শুনতে আগ্রহী নয়, এখন উনি যা বলেন তার বিভিন্ন রকমের মেমে তৈরি হয়ে দেখি ফেসবুক আর ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। মেঘালয় তো গিয়ে কী সব করেছেন, কী সব ডাকের মেমে দেখি ঘুরে বেড়াচ্ছে, কী করবেন এখন? উনি এখন এমন পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন যে এখন কোনো মন্ত্র পড়তে গেলে মন্ত্র ভুল বলেন, পেছনে যিনি বসে থাকেন তাকে বলেন যে আপনার জন্য ভুল হয়ে গেল, তো উনি এখন স্কেপগোট খুঁজে বেড়ান, স্ক্যাম এটা ওর জন্যে, মন্ত্র ভুলে গেলাম ওর জন্যে, অমুক রাজ্যে হেরে গেলাম ওর জন্যে, নিজে হেরে গেছেন সেটাও বলে দিয়েছেন, অন্যদের জন্য হেরে গেছে।
নন্দীগ্রামে নিজে হেরেছেন সেটাও বলে দিয়েছেন। উনি তো বলেছেন নন্দীগ্রামে আমার পা ভেঙে দেওয়া হয়েছিল। কে ভাঙলো ওনার পা? আর যদি কেউ ভেঙেই থাকে, আমার বিনীত অনুরোধ থাকবে তাকে আপনি গ্রেফতার করুন, আপনি তার সাজা দিন। আমি চাইবো যে রাজ্য সরকার যেন এটা করে, রাজ্য পুলিশ যেন এটা করে। তার মানে আমি কি ধরে নেব যে এই যে ইলেকশন পরবর্তী প্রায় দু বছর ঘটে গেল, রাজ্য সরকার তো কাউকে শাস্তি দিয়েছে বলে আমি জানি না, তাহলে এটা কি মাননীয় পুলিশ মন্ত্রী এবং রাজ্য পুলিশের অত্যন্ত ব্যর্থতা বলে ধরে নিই আমি? তাহলে যে দু বছর ধরে যারা নাকি উনি জানেন কারা করেছিল কিন্তু তাদের ধরা গেল না, এইসব মেকি কথাবার্তা দিয়ে টুপি পরানো আর বাংলার মানুষকে যাবে না। যদি আপনার মনে হয় যে আপনি জানেন কে এটা করেছিল, অ্যারেস্ট করুন তাকে, ইমিডিয়েট বেসিসে তাকে অ্যারেস্ট করুন। আর যদি ধরতে না পারেন তাহলে আপনার এই ভাঁওতাবাজি আপনি বন্ধ করুন। আর এক বছর তো টিম টিম করে জ্বলবি, 2024 লোকসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত, তা জোরের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী, মানে দলের সুপ্রিমো। দেখুন, ওনার অসুবিধাটা হচ্ছে উনি কাউকে সম্মান করেন না। এই যে আমিও যে কথাগুলো বললাম আমি আপনি বা সেই ভাষাতেই কথা বলেছি, উনি তুই তুকারি করতে ভালোবাসেন, উনি দলকে তুই বলে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তুই বলে বলেন, উনি আমাদের দলের সভাপতিকে তুই বলেন বলেন, হোম মিনিস্টারকেও তুই বলে বলেন, নাড্ডা চাড্ডা বাড্ডা এইসব কথাবার্তা বলেন, এতে ওনার রুচির পরিচয় পাওয়া যায়। মানে আমাকে বলতে বললেও আমি এই ভাষায় কথা বলবো না, আমার দল সেটাকে এন্ডোর্সও করে না। এবং উনি যে ভাষায় কথা বলতে চাইছেন, ওনার যে ভেতর থেকে যে উনি দিশেহারা হয়ে আছেন এটা বারবার না ফুটে উঠছে, যে ওনার সঙ্গে যারা রয়েছে তারা মানুষ থাকতে চাইছে না। উনি এই পেপটকটা দিতে চাইছেন যে এক বছর পর আর বিজেপি থাকবে না, এক বছর পর আর বিজেপি থাকবে না। তার কারণ, নাহলে লোকসভার আগেই তো দলটা উঠে যাবে, উনি লোকসভার রেজাল্টের পর উঠবে, আর নাহলে উনি ভাবছেন আগেই উঠে যাবে, লড়াই করতে পারবো না, সেই জন্য উনি পেপটক দিচ্ছেন। উনি খুব ভালো করে জানেন কেন্দ্রে কে আসছেন, উনি খুব ভালো করে জানেন ভারতীয় জনতা পার্টি একটা মেজর সিট নিয়ে পশ্চিমবঙ্গ থেকে যাবে, সব উনি জানেন। আমরা যদি বুঝতে পারি রাজনীতি করতে গিয়ে, উনি তো শুধু একটি দলের নেত্রী নন, উনি ওনার ইন্টেলিজেন্সিয়া কাজ করে রাজ্য সরকারের, উনি জানেন না, সব জানেন, কিন্তু কি করবেন, হারার আগে বলতে পারছেন না, হেরে গেছেন। কিন্তু রিশার ঘটনা নিয়ে কুণাল ঘোষ বলছেন এটা বিজেপির পরিকল্পিত, কি বলবেন? আচ্ছা, এবং শুধু তাই নয়, রামনবমী কতদিন ধরে চলে? প্রশ্নটাকে একটাই জিনিস বলবো, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রামনবমীতে এরম ঘটনা ঘটতে পারে আমি জানি, তার মানে ওনার ইন্টেলিজেন্সিয়াতে যদি রিপোর্ট থেকে থাকে তাহলে সেখানে কেন বাড়তি ফোর্স দেওয়া হলো না, আমার তো প্রশ্ন নম্বর এক। প্রশ্ন নম্বর দুই, যে উনি কোথাও বলছেন রুটের পারমিশন ছিল না, যেখানে কাগজ দেখিয়েছে, ধরে নিলাম পুলিশ ওখান দিয়ে যেতে দেওয়ার ইচ্ছে নেই, তাহলে তো সেই মতো ফোর্স থাকা উচিত ছিল। আচ্ছা, আমি যদি এখন এই রাজ্য দপ্তর থেকে বেরিয়ে একটা 2000 লোকের মিছিল নিয়ে মনে করি যে আমি লালবাজারে ঢুকে যাব, আমাকে কি পুলিশ ঢুকতে দেবে? আমাদের লালবাজার অভিযান যখন হয় বা নবান্ন অভিযান যখন হয়, ঘোষিত অভিযান যখন হয়, পুলিশ তো যথাসময়ে ব্যারিকেড দিয়ে জল কামান দিয়ে সবাইকে সরিয়ে দেয় দেখেছি, তাহলে এই ক্ষেত্রে হলো না কেন? এই ক্ষেত্রে কেন ব্যারিকেড রাখা হয়নি? এই ক্ষেত্রে কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স ছিল না ওখানে? কেন আমরা দেখি যে কোনো এরকম ধর্মীয় অনুষ্ঠান হলে এলাকার প্রভাবশালী মানুষদের ডেকে একটা, আমি কলকাতা পুলিশের কথা বলছি, একটা আলাপ আলোচনা হয় যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, দুর্গাপুজোর সময় হয়, ঈদের সময়ও হয়, আমি জানি না ওখানে হয়েছিল কি না, যদি হয়ে থাকে তাহলে তো সেই আলোচনার টেবিলে সেটা আসার কথা ছিল, নাকি ইচ্ছে করে জায়গাটাকে ছেড়ে দেয়া হলো যাতে গণ্ডগোলটা হতে পারে ওখানে? আমি যদি জানি আমার এখানে গণ্ডগোল হবে আমি তার প্রোটেকশনের ব্যবস্থা রাখবো না, আমি ছেড়ে দেবো খোলা মাঠ? এটা হয় নাকি কখনো? আমার খুব সুস্পষ্ট বক্ত, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এই সব থেকে এসএসসি চাকরি চুরির থেকে নজর ঘোরাতে এইটাকে খোলা বাজার করে দেওয়া হয়েছিল যাতে গণ্ডগোল হোক, জিনিসটা গণ্ডগোল হয়ে এমন দিকে ঘুরে যাবে যে অন্তত এই চোর 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 সবাই বলছে, অন্তত চার দিন চোরটা শুনতে হবে না। মানুষের মন থেকে যদি একটা ধর্মীয় মেরুকরণ করে দিয়ে নিউজটাকে অন্যদিকে নিয়ে চলে যেতে পারি তাহলে চোর চোর বলাটা অন্তত বন্ধ হতে পারে, মানুষকে ডাইভার্ট যদি করতে পারি। এই ডাইভার্সনের রাজনীতি তৃণমূল করছে, যেটা করে কোনো লাভ হবে না এই ডাইভার্সনের রাজনীতি। ওনারা চোর চোর, ওনাদের শুনতে হবে, চুরি করেছেন সেটা সবাই বলবে এবং এদেরকে গঙ্গায় ছুঁড়ে ফেলবে।
কিন্তু রিশার ঘটনায় দিলীপ ঘোষের গাড়ির সামনে যে বোমা পড়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিলীপ ঘোষ বাইরে থেকে লোক এনেছিল, মানে বাইরে থেকে ছেলে আনা হয়েছিল সেই মিছিলে। এবং সৌগতবাবুও একটি অভিযোগ করেছেন, তিনি বলছেন রিশার পরিস্থিতি শান্ত করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টার সাথে বিজেপি সাহায্য করছে না। কি বলবেন? সৌগতবাবু এটা কেন বলেছেন জানি না, তখন গতকাল সুকান্তদা যখন গেছিলেন তখন ইচ্ছে করলেই ওখানে প্রচণ্ড সংঘর্ষের রূপ নিয়ে উনি জোর জবরদস্তি করতে পারতেন, সেটা করেননি, উনি শান্তিপূর্ণভাবে ওখানে অবস্থান করেছেন। যারা বলছেন তারা তো নিজেদের এসি ঘরের মধ্যে বসে বসে বলছেন যে শান্তি প্রক্রিয়া, শান্তি প্রক্রিয়া তো আমার ঘরে এসিতে বসে থাকলে হবে না। তো শান্তি প্রক্রিয়ার জন্য সুকান্তবাবু গেছিলেন, বোঝাতে গেছিলেন, মানুষের সঙ্গে কথা বলে হাত জোড়ো করে বোঝাতেন, যারা আহত হয়েছেন তাদের বাড়িতে যেতেন, তাদের সাহস যোগাতেন, তাদেরকে শান্ত করতেন। পুলিশ তো উল্টে গিয়ে যখন মিছিল যাচ্ছিল তখন কাউকে আটকায়নি, এখন তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। যখন মিছিলের সময় গণ্ডগোল হলো, যারা ওই মিছিলের উপর হামলা চালালো তাদেরকে কেউ আটকালো না, এটাই তো হচ্ছে দুঃখের কারণ, তাদেরকে কেউ আটকালো না। এখন যখন সুকান্তবাবু যাচ্ছেন ওখানে, কোনো হিন্দু মানুষ সেখানে যাচ্ছে, তখন কিন্তু বারবার আটকে দেওয়া হচ্ছে। আর যিনি বলছেন, উনি কখন কি বলেছেন আমি জানি না, তার কারণ কল্যাণবাবু এই কথাটা বলেছেন, বলতেই পারেন, তার কারণ ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় একটি ভদ্রলোকের ছবি দেখা যাচ্ছে, তাকে দেখা গেছে সেদিনকে রামনবমীর মিছিলে, তাহলে আমরা কি ধরে নেবো উনিও লোক ঢুকিয়েছিলেন? একদম সেই ছবি দিয়ে পোস্ট করেছে আমাদের। আগে নিজেরটা দেখে নিন কে কোথায় ছিল, জানিনি না, মাইক বুম ধরেছে কিছু একটা বলতে হয় বলে দিয়েছেন, কিছু একটা না বলে ইররেসপন্সিবলের মতো বিহেভিয়ার না করে যদি একটু দেখে নিতেন গ্রাউন্ড রিয়েলিটি কি, তারপরে মন্তব্য করলে জিনিসটা হয়তো ভালো হতো। সেটা চেক করার মতো সময় নেই তো, প্রতিযোগিতা তো ওনাদের মধ্যে, কে কোথায় বেশি টিভিতে মুখ দেখাবে, কে যত বেশি কন্ট্রোভার্সিয়াল এবং উল্টোপাল্টা বকবে তৃণমূলে তার তত বেশি টিভিতে মুখ দেখাবে, এটাই তো এখন ওদের মধ্যে অসুবিধে, যে ফ্যাক্ট তুলে ধরার লোক কম উল্টোপাল্টা বকার লোক বেশি। সৌগত রায় বলছেন যে মন্দির কখনো অপবিত্র হতে পারে না, পুরোহিতরা চোর হতে পারে কিন্তু দেবতা নয়। ওনার পুরোহিতদের প্রতি এরকম একটা অদ্ভুত ভাষণে আমি বলবো ওনার শুভবুদ্ধি সম্পন্ন হোক, মানে ভোটের রাজনীতির বাইরে, মানে একটি শ্রেণীর ভোট পেতে গিয়ে এই যে উল্টোপাল্টা মন্তব্য করা, এগুলো থেকে উনি বিরত থাকলে, ওনারও বয়স হয়েছে, আমার আশা রাখবো যে ওনার শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ, আমি আলাদা করে ওনার নামে কিছু বলতে চাই না, কিন্তু এই শুধু ভোটের রাজনীতির জন্যে হিন্দুদের ওপর এই পুরোহিতদের ওপর এরকম বাজে মন্তব্য, আমি আশা রাখবো উনি এই মন্তব্য উইথড্র করবেন। এবং আমি জানি না অন্য কোনো ধর্মের ব্যাপারে এরকম মন্তব্য করার মতো জায়গা বা সাহস ওনার আছে কি না, করলে তার রিয়াকশানে যে আগুন জ্বলত সেটা উনিও জানেন, কিন্তু এই যে বেছে বেছে আমি হিন্দু হয়েও হিন্দুদের নামে বাজে কথা বলার একটা অদ্ভুত ট্রেন্ড। আমি একটু ইন্টারাপ্ট করছি, এই প্রসঙ্গে উনি বলতে চেয়েছেন যে মানে দেবতা বলতে উনি মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করতে পারেন, ওরে বাবা, পুরোহিতরা চুরি করতে পারে, মানে আমি আমার ক্ষমা করবেন, মুখ্যমন্ত্রী পারেন, আমি দেবতা বলতে আমি মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, শ্রীরাম এনাদের বুঝি, আমি যার কথা বললেন তাকে এক জায়গায় ওই স্থানে রাখতে পারবো না, তাই আমি হয়তো প্রশ্নটা বুঝতে পারিনি, তা কারণ ওনাকে এক স্থানে রাখতে পারবো না, ওখানে অসম্ভব ব্যাপার, যিনি রাজ্যটাকে শেষ করে ফেলেছেন, যত রকমভাবে সম্ভব মানুষকে দেউলিয়া করে দিয়েছেন, ছেলে মেয়েগুলো লজ্জা লাগে, ছেলে মেয়েগুলো এসএসসির ছেলে মেয়েগুলো সব চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখেন না, আর মিথ্যে কথা তো মুখের ডগায় সারাক্ষণ মিথ্যে কথা বলছেন, বলছেন আমি তো জানতামই না, শুরুতে একদিন স্টেটমেন্ট দেখলাম কয়েক মাস আগে, আমি তো জানতামই না ছেলে মেয়েগুলো এখানে বসছিল, জানলেন এখন তো জেনে গেছেন, কী করেছেন তাদের জন্য ঘন্টা করেছেন, কিচ্ছু করবেন না আপনি, আপনার একটাই কাজ আপনার ওই ভাই ভাইপোগুলোকে আপনি চুরি করতে দেবেন, আর তাদেরকে দিয়ে সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য রাস্তায় ধর্ণা করবেন, বলবেন এর জন্য বসেছি, তার জন্য বসেছি, অমুকের জন্য বসেছি, কেউ উনি কারুর জন্য বসছেন, উনি নিজের জন্য বসছেন। এবং শুধু তাই নয়, যারা ডিএ প্রার্থী তাদেরকে কী ভাষা, আচ্ছা ওনার হইতে ওনারা ওখানে মানে কাজ করেন, ওনার প্রত্যেকটা সরকারি কাজে তো এই সরকারি কর্মচারীরাই করে, এটা ভাষা তাদের সঙ্গে কথা বলা, বলছেন যে মানে চিরকুটে চাকরি হয়েছে যাদের তারা চোর ডাকাত, যদি ধরে নিলাম কারুর চিরকুটে চাকরি হয়ে থাকে, ধরে নিলাম, ধরছেন না কেন, ধরুন তাদের, সিপিএম যে দোয়া তুলসী পাতা নয় তো আমরা সবাই জানি,
তাহলে আপনার তো ব্যর্থতা আপনি সেটা ধরছেন না, নাকি এটা ধরে নেব যে আপনি চমকে দমকে বলতে চাইছেন তোমরাও কিছু বলো না আমরাও কিছু বলবো না, সবাই মিলে একসাথে চুরি করব। হতে দেয়া হবে না, ওনাকে চুরি করতে দেওয়া হবে না। উনি যত চুরি করতে যাবেন মোদিজির সরকার সেটাকে আটকাবে, বারবার আটকাবে, ওনার চুরিকে কেউ প্রশ্রয় দেবে না। উনি যদি ভেবে থাকেন দল ভারী করে চুরি করব, কেউ ওনার সাথে যাবে না। ওনার ব্যর্থতা যদি উনি ধরতে না পেরে থাকেন যে কারা চিরকুটে চাকরি পেয়েছে, চমকে ধমকে লাভ নেই তো, ধরুন না। আপনি তো বলেছিলেন আপনার যিনি বনমন্ত্রী ছিলেন তখন নির্বাচনের সময় তিনি ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, আপনি তো বলেছিলেন যে নাকি অনেক অন্যায়ভাবে চাকরি দিয়েছে। কোথায় তদন্ত হচ্ছে না কেন, তদন্ত করছেন না কেন, তদন্ত করে তো ধরা করতে। আপনি তো বলেছিলেন, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন আপনি কিছুদিনের মধ্যে ধরবেন তাকে। তাহলে কোনটা ভাঙতা ছিল, মঞ্চে দাঁড়িয়ে যেটা বলেছিলেন নাকি ইলেকশনের পর এখন যেটা করছেন? যে কোনো একটা তো ভাঙতা হতে হবে, দুটো তো একসাথে সত্যি হতে পারে না। সিভিক ভলান্টিয়ারদের জন্য কিন্তু সুখবর, মুখ্যমন্ত্রী বললেন যে মুখ্যমন্ত্রী হবে নাকি সিভিক ভলান্টিয়ার, মুখ্যমন্ত্রী বলেছেন যে কোটা তৈরি করা হচ্ছে তাদের জন্য, একদম সরাসরি কনস্টেবল হয়ে যাবে, মানে কোটায় কনস্টেবল হয়ে যাবে। শিক্ষক তৈরি করছেন ওনাদের, হয়তো আগামী দিনে ওনাদের ডাক্তার তৈরি করবেন। আমি তো ভাবলাম মুখ্যমন্ত্রী তৈরি করছেন ওনাদের থেকে, আগামী দিনে হয়তো প্রধানমন্ত্রীও তৈরি হবেন, যদি হ্যাঁ যোগ্য মানুষ থাকে নিশ্চয়ই হতে পারে, ব্যঙ্গ করছি না। কিন্তু যেভাবে যে জিনিসটাকে উনি করার চেষ্টা করছেন, প্রপার ট্রেনিং নিয়ে যার এডুকেশন রয়েছে তাকে যদি প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা হোক, তারপর ফিজিক্যাল ফিটনেস দেখা হোক, আরও যে প্যারাফাইড নিয়ে ক্রাইটেরিয়া রয়েছে দিয়ে করেন, তাতে তো কোনো অসুবিধে নেই। তো অসুবিধে হচ্ছে এই কোটা শব্দটা, এই যখন কেউ ভেবে ফেলে না যে আমি সরকার চালাবো এটা আমার পৈতৃক সম্পত্তি, তখন এই ব্যাপারটা ঘটে। যদি মনে হতো মানুষের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় আমার খরচা হচ্ছে, তখন এই জিনিসটা, এই কোটা সিস্টেম, এটা তোকে করে দিলাম, এটা আমি দিয়ে দিলাম, ওটা আমি করে দিলাম। উনি তো শুরুতে বলতেন এত কাজ নাকি করেছেন, 200% কাজ করে ফেলেছেন, আর কাজ নেই, উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি তো আবার ওই ট্রেডমিলে চলতে চলতে বাজেট করেন, ওনার অনেক গুণ। উনি 200% কাজ করে ফেলেছিলেন, সেই কাজ করার পর আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এই 200% কাজ যে করেছিলেন তার মধ্যে কি স্ক্যামগুলো ছিল, আমার জানার খুব ইচ্ছে, প্রশ্নই রইল ওনার কাছে। একদম শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলছেন যে কলকাতাকে লন্ডনের থেকেও ভালো করে দিয়েছি, কি বলবেন? আমার বিশ্বাস উনি নিশ্চয়ই লন্ডন গেছেন, কিন্তু ওনার স্মৃতিতে বোধ হয় কোথাও অসুবিধে হচ্ছে, তাই জন্যে হয়তো লন্ডনের স্মৃতি ভুলে গেছেন, সেই জন্যে হয়তো এসব উল্টোপাল্টা মন্তব্য করছেন। ওনাকে সিরিয়াসলি নেবেন না, সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। তার কারণ কলকাতা কলকাতাতেই থাক, কলকাতা লন্ডন যেন কোনো দিন না হয়, কলকাতা আরও ভালো কলকাতা হোক, লন্ডন যেন আগামী দিনে বলে আমরা কলকাতার মতো হব। ওনার এই শব্দ চয়ন আর অন্যের জিনিস নিজের ঘাড়ে নিয়ে নেওয়া, এর থেকে বিরত থাকলে ভালো হবে, বাংলার জন্য ভালো হবে, পশ্চিমবাংলার জন্য ভালো হবে। মানুষ যাতে দেখে বলে আগামী দিনে পশ্চিমবঙ্গের মতো হব, কলকাতার মতো হব, আমাদের লন্ডনের মতো হওয়ার দরকার নেই, আমাদের কারুর মতো হওয়ার দরকার নেই, আমাদের স্বতন্ত্র পরিচয় থাক, আমরা কলকাতা কলকাতার মতো হব, এবং আগামী দিন যেন লোকে বলে আমরা আরও ভালো কলকাতাকে পেয়েছি, কলকাতার মতো করতে চাই, সারা দেশের সারা আমাদের পৃথিবীর শহরগুলো থেকে যেন বলে। এবং সেটা ওনার আন্ডারে হওয়া সম্ভব নয়, নিশ্চিত থাকুন। এটা ভারতীয় জনতা পার্টি যখন আসবে তাদের অন্যতম কর্মকাণ্ডের মধ্যে এটা অবশ্যই থাকবে, কলকাতা লন্ডনের মতো নয়, লন্ডন যেন কলকাতার মতো হয়, আরও সুন্দর আমরা করে তুলব। এখানে একটা নির্দিষ্ট প্রশ্নে যাব, এই এই কথা কিন্তু প্রত্যেকটা সরকারে আসার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলও বলে। যেমন আমরা শুনেছি সোনার বাংলার কথা বারবার শুনে এসেছি, এবং মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিল তখন তিনিও সোনার বাংলার কথা বলতেন। আপনি বলছেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যখন সরকারে আসবে কলকাতাকে আরও সুন্দর করবে, একদম প্রথম একদম নির্দিষ্টভাবে যদি একটু বলেন যে সোনার বাংলা যে স্বপ্ন বাংলার মানুষ দেখেছে আপনারা কী করবেন? দেখুন, সোনার বাংলা করতে গেলে প্রথমে যেটা করার দরকার, যেটা উনি করছেন না, উনি বাংলা থেকে সোনা লুটে নিয়েছেন, উনি ওনার সোনার বাংলা ঠিকই আছে। তো আমাদের সোনার বাংলা হচ্ছে মানুষের জন্যে কাজ করা, মানুষের যাতে ভালো হয়, বেসিক যে ক্রাইটেরিয়াগুলো করা, আপনি বেসিক ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করতে হবে। আপনি যদি আমাদের এখন যদি বড় শহর দেখেন, যে কোনো রাজ্য যদি আপনি দেখেন তাদের বেশ কয়েকটা বড় শহর রয়েছে, আমাদের বড় শহর বলতে একটি কলকাতা। আমাদের যেটা টুইন সিস্টার এদিকে রয়েছে হাওড়া,
হাওড়াটার যেভাবে ইনফ্রাস্ট্রাকচারাল আপনি যদি দেখেন জল জমে যাওয়া সরু সরু রাস্তা সেগুলোর ব্যবস্থা নিতে হবে, সেগুলো ইঞ্জিনিয়ার এবং যারা বিভিন্ন বড় বড় শহরে কাজ করেছেন তাদেরকে ডাকতে হবে। আপনাকে আপনার গঙ্গা পারাপারের জন্য আমাদের এইদিকে যে ব্রিজ রয়েছে আমার ধারণা ডায়মন্ড হারবারের সাইডে আর একটা ব্রিজ করার দরকার ওদিকে গঙ্গা পারাপার করার জন্য। এবং আপনি গ্রামের দিকে যদি উন্নয়ন চান আপনাকে টাইম লিমিট কমাতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ডিস্টেন্স কমিয়ে দিতে পারেন, ডিস্টেন্স তো আর আমি অন্য কোনোভাবে কমাতে পারবেন না, আপনাকে ডিস্টেন্স কমাতে গেলে ইনফ্রাস্ট্রাকচার রোড ডেভেলপমেন্ট ট্রেন রুট বাড়াতে হবে, এইগুলো ডেভেলপমেন্ট করতে হবে। আপনি আজকে দিন ধরে আপনি ডায়মন্ড হারবার যাবেন, ডায়মন্ড হারবার সাংসদ অনেক বড় বড় কথা বলেন, এখান থেকে ডায়মন্ড হারবার যাবেন আপনার যে সময় লাগবে সেই সময় কি লাগার কথা? লাগার কথা নয় তো, অন্তত তার অর্ধেক সময় লাগার কথা। এত জ্যাম জঞ্জাট এবং রাস্তা সরু তাতে আটকে যায়। যদি নিজেদের এই জায়গাগুলোতে ওনারা করে নিতেন না তাহলে অসুবিধে হতো না। এগুলো আমি জাস্ট ছোটো ছোটো কিছু জিনিস বললাম। আমাদের আরও শহর কেন্দ্রিক আমাদের যেমন গ্রামে যেমন ফসল ইয়ে আছে সেই ফার্মারদেরও আমাদের আরও রকম তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং কেন্দ্রের সাহায্য এলে সেটাকে না নেব না, না নিতে দেবো না, ধমকানি চমকানি এগুলো থেকে বিরত থাকতে হবে। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে যদি কাজ করা যায় তবেই সেটা সম্ভব। যে জন্যে আমরা বারবার বলছি ডবল ইঞ্জিনের সরকার চাই। ডবল ইঞ্জিনের সরকার থাকলে আমরা সব রকম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে যেগুলো গ্রামের দিকে দরকার এবং তার সঙ্গে আপনাকে নতুন সবথেকে বড় সমস্যা বাংলা কর্পোরেট ওয়ার্ল্ডের যেটা এখানে আনা যেটা শিল্প যেটা চাকরি হবে। আজকে দেখুন না, আজকে যারা পড়াশুনো করছে এখান থেকে বেরিয়ে চাকরি করতে চলে যাচ্ছে বাইরে, সেই চাকরির সম্ভাবনা তৈরি করতে হবে এখানে। এখানে যাতে আমাদের হেড অফিস কোথায়, আপনি এখানে কর্পোরেট হেড অফিস হাতে গোনা কয়েকটা পাবেন সারা ভারতবর্ষের, করতে হবে বম্বের মতো, করতে হবে ব্যাঙ্গালোরের মতো, যেখানে আমাদের কর্পোরেট হেড অফিস গুড়গাঁওয়ের মতো করতে হবে। কর্পোরেট হেড অফিসগুলো যাতে আমাদের এখানে হয় সেটার জন্য তাদের সঙ্গে আলাপ আলোচনায় বসতে হবে, তাদের সঙ্গে তাদেরকে লিউক্রেটিভ অফার দিয়ে তাদেরকে এখানে আনতে হবে, ব্যবসার পরিবেশ করতে হবে। এখানে তো ব্যবসার পরিবেশ নেই, তোলাবাজির পরিবেশ রয়েছে। এখানে একটাই ব্যবসা হচ্ছে তোলাবাজি। এই তোলাবাজি বন্ধ করে যে শিক্ষিত ছেলে মেয়েগুলো আছে তারা কলেজ থেকে সত্যি কী করে তাদের দেখি তোলাবাজি করে বেড়াচ্ছে, তাদের তো দোষ নয়, তারা করবেটা কি? ভালো হতে চাইলেও তো রাস্তা নেই, সরকার বন্ধ করে রেখেছে, চাকরির অপরচুনিটি থাকলে তারা নিশ্চয়ই করবে। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।